আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব দেশ গঠনে গেরিলার ভূমিকা পালন করেছেন জানিয়েছেন প্রধানমন্ত্রী তার আত্মত্যাগ বিশ্বের সকল নারীর জন্য জীবন আদর্শ রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দ্বিপাক্ষিক বৈঠকে চার চুক্তি স্বাক্ষরিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সরকার বাস ভাড়া নির্ধারণ করে দিলেও তা মানা হচ্ছে না অভিযোগ যাত্রীদের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে নিত্য পণ্যের বাজারে অযৌক্তিকভাবে তেল গ্যাস সারসহ নিত্য পণ্যের দাম বাড়িয়েছে সরকার অভিযোগ মির্জা ফখরুলের নিরুপায় হয়ে এ সিদ্ধান্ত বললেন ওবায়দুল কাদের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে অস্থির হওয়ার কিছু নেই মন্তব্য বাণিজ্যমন্ত্রীর সেপ্টেম্বর থেকে লোডশেডিং অর্ধেকে নেমে আসবে আশা জ্বালানি প্রতিমন্ত্রীর দর্শক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের সৎসাহস থেকে শুধু বাংলাদেশের নয় পৃথিবীর সকল নারীরা তার জীবন আদর্শ অনুসরণ করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বঙ্গমাতা উইমেন্স লিডারশিপ অ্যান্ড ন্যাশন বিল্ডিং ইন বাংলাদেশ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এ সময় প্রধানমন্ত্রী বলেন বঙ্গমাতা দেশ গঠনে গেরিলার ভূমিকা পালন করেছেন দেশের সকল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সূচনা হয়েছিল বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাইদুর রহমান আবিরের রিপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত বঙ্গমাতা উইমেন্স লিডারশিপ অ্যান্ড ন্যাশন বিল্ডিং ইন বাংলাদেশ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশ গঠনে বঙ্গমাতার ভূমিকা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় আমাদের ভাষায় গোয়েন্দা সংস্থা থাকতো তাদের দৃষ্টি এড়িয়ে আমার লেখায় সেগুলি লিখেছি দৃষ্টি এড়িয়ে তিনি এই আমাদের সংলাপ পরিষদের নেতাদের সাথে দেখা করতেন তাদেরকে আবার বার্তাগুলি এনে পৌঁছে দিতেন এমনকি কী স্লোগান হবে কখন কী সিদ্ধান্ত হবে এ বিষয়ে যা আমার বাবা বলে দিতেন আমার মা কিন্তু সেইগুলি এসে সংলাপ পরিষদের নেতাদের জানাতেন কাজে এইভাবে কিন্তু মানে একটা গেরিলা হিসেবে কাজ করায় আমার মা যে কত পারদর্শী ছিল সেগুলি আমরা জানি বঙ্গমাতার আদর্শ অনুসরণ করতে সকল মেয়েদের প্রতি আহ্বান জানান বঙ্গমাতার কন্যা শেখ হাসিনা যখন আমার আব্বাকে গুলি করলো আমার মা কিন্তু জীবন ভিক্ষা চায়নি মা সোজা হয়ে দাঁড়িয়ে বলেছিলেন ওনাকে যখন হত্যা করেছ আমাকেও হত্যা করো এবং ঘাতকের বুলেট তাকে খেয়ে নিল আমি মনে করি আমাদের দেশের মেয়েরা শুধু না পৃথিবীর অনেক মেয়েরাই তার জীবনের দৃষ্টান্ত অনুসরণ করতে পারবে দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা জানান তিনি ধারা সৃষ্টি হয়েছিল তারই পথ দিয়ে কিন্তু এদেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যেকটা আন্দোলন যার শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তো এই 15 ফেব্রুয়ারি ভোট চুরি করার অপরাধে খালেদা জিয়ার বিরুদ্ধে যে আন্দোলন হলো মাত্র 1.5 মাসের মধ্যে অর্থাৎ 30 মার্চ ভোট চুরির সেই দায় নিয়েই খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয়েছিল কাজে ইতিহাসের প্রতিটি পথে আমি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান বাংলাদেশের জন্য সাইদুর রহমান আবির মাইটিভি ঢাকা রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যুতে চীন বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন তিনি জানান চীনের অভ্যন্তরীণ বাজারে বাংলাদেশের পণ্য শুল্কমুক্ত রপ্তানি সুবিধা আরও 1% বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে দেশটি সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে বৈঠকের বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এর আগে 8 আগস্ট থেকে বাংলাদেশের শিক্ষার্থীদের ভিসা এবং ট্রাভেল পারমিট চালু সহ দুদেশের মধ্যে 4টি চুক্তি স্বাক্ষরিত হয় আরো জানাচ্ছেন রেজা রায়হান দুই দিনের সফর শেষে ঢাকা ছেড়ে গেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তবে 2017 সালের পর চীনা পররাষ্ট্রমন্ত্রীর এবারের সফর বাংলাদেশের জন্য ছিল গুরুত্বপূর্ণ রোববার সকালে রাজধানীর একটি হোটেলে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বিষয়ে 4টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয় পরে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন দ্বিপাক্ষিক আলোচনা অত্যন্ত ফলপ্রসূ সেই সাথে আমরা 4টি আপনার মেমোরান্ডামও
নবায়ন এবং দুটো নবায়ন দুটো নতুন আমরা সই করি। এইট বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ একটা কালচারাল এক্সচেঞ্জ, সেটা আমার মনে হয় খুব ভালো, কারণ ওই দেশের কালচারালি ভেরি দে আর ভেরি স্মার্ট। ঢাকা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ অশনোগ্রাফি তারা একটা এমইউ তৈরি করেছেন টু ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করার জন্য। আরেকটি আমরা কাজ করেছি, সেইটা আমাদের ডিজাস্টার ডিজাস্টার ম্যানেজমেন্ট, ওদের সাথে চুক্তি ছিল, এটা আমরা আরও 5 বছর জন্য নবায়ন করেছি। সমঝোতা স্মারক ও চুক্তিগুলোর পাশাপাশি চীনের বাজারে বাংলাদেশের 99% পণ্য শুল্কমুক্ত সুবিধাসহ বেশ কিছু বিষয়ে পারস্পরিক সহায়তা বজায় রাখতে সম্মত হন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী। একই সাথে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে চীন দ্রুত ব্যবস্থা নেবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। আমাদের 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে যে রোহিঙ্গাদের স্বদেশে ফেরত যাওয়া, দিস ইজ আওয়ার 1 নম্বর প্রায়োরিটি। আজকেও আমরা বলেছি এবং অনচিন বলেছেন যে তারা নিশ্চয়ই এ ব্যাপারে তারা আমাদের সাহায্য করবে। ডক্টর মোমেনের সঙ্গে বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়াং ই। রোববার বেলা 10:45 দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। রেজা রায়হান, মাই টিভি, ঢাকা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সরকার বাস ভাড়া নির্ধারণ করে দিলেও তা বেশিরভাগ ক্ষেত্রেই মানছেন না পরিবহন শ্রমিকরা। বাস ভাড়া পুনর্নির্ধারণের পর প্রথম দিনই ইচ্ছেমতো বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা, আর পরিবহন শ্রমিকরাও অবলীলায় স্বীকার করেছেন বাড়তি ভাড়া আদায়ের কথা। এমনকি সিএনজি গ্যাস চালিত বাস ও তেলের দাম বৃদ্ধির অজুহাতে পকেট কাটছে এমন বিস্তর অভিযোগ যাত্রীদের। আবু সাইদ অপুর রিপোর্ট। জ্বালানি তেলের দাম বাড়ার পর রাজধানী জুড়ে গণপরিবহনের সংখ্যা কমে গেলেও একদিনের ব্যবধানে পাল্টে গেছে পুরো চিত্র। সড়ক জুড়ে আবারও দাপিয়ে বেড়াচ্ছে নগর পরিবহন, তবে সরকার নির্ধারিত ভাড়ায় নয়, নিজেদের ইচ্ছেমতো ভাড়ায় আদায় হচ্ছে এমন অভিযোগ যাত্রীদের। এই যে যাতায়াতে এখন যে জ্বালানি খরচ বেড়েছে, কিন্তু আমার আয় তো বাড়ে না। এইভাবে প্রত্যেকটা দ্রব্যের দাম বাড়ছে, সেই তুলনায় কিন্তু আমার ইনকাম বাড়ে নাই। পেট্রোল আর ডিজেল এই দুইটা জিনিস কম বাড়ালেও পারতো। পরিবহন সংশ্লিষ্টরা বাড়তি ভাড়া আদায়ের কথা স্বীকার করে বলছেন তেলের দাম বৃদ্ধির ফলেই এই পরিস্থিতি। আবার অনেকে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে গণপরিবহন চালালেও তেলের দাম বৃদ্ধির অজুহাতে পকেট কাটছেন যাত্রীদের। 4,000 টাকা তেল 8,000 টাকা লাগতেছে, ভাড়া বাড়তি চাইলে বাড়তি ভাড়া দিতেছে না, কেউ দেয় কেউ দেয় না, ঝগড়া হইতেছে, কত বিতর্ক হইতেছে, 10 জনেতে 3 জন দিতে আসে, 7 জন দিতে আসে না। 34 টাকা তেলের লিটারে বাড়ছে, এখন আমরা কি করব কোন? বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি তেল, ডিজেল, কেরোসিন, অক্টেন ও পেট্রোলের দাম বৃদ্ধির ফলে গণপরিবহন সেক্টর স্থবির হয়ে পড়ায় চরম দুর্ভোগ পোহাতে হয় বিভিন্ন কর্মস্থলে ছুটে চলা যাত্রীদের। সাধারণ মানুষের জন্য তো বাড়তি দিলে খারাপ লাগে না। অতীতে দূরপাল্লা বাসের ভাড়া ছিল কিলোমিটার প্রতি 1.80 টাকার বদলে এখন ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে 2.20 টাকা, আর সিটি সার্ভিসের কিলোমিটার প্রতি 2.15 টাকা থেকে এখন 2.50 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সঠিকভাবে মানা হচ্ছে না সরকারি এই নির্দেশনা। মানুষের আয়ের সাথে ব্যয়ের মিল রাখতে জ্বালানি তেলের দাম কম সহ বাস ভাড়া কমবে এমনটাই প্রত্যাশা নগরবাসীর। আবু সৈয়দ অপু, মাই টিভি, ঢাকা। এদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে সর্বক্ষেত্রে। নিত্যপণ্যের বাজারে চাল, ডাল, মাছ সহ সব কিছুর দাম বাড়তি। পেট্রোল, অক্টেনের দাম হঠাৎ করেই বাড়ানোয় নিজেদের জীবনে কি ধরনের সংকট সৃষ্টি হবে তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে ক্রেতা বিক্রেতা সবার কপালে। আরো জানাচ্ছেন মহিবুল কাদের। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। ডিজেলের দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, লঞ্চ সহ নৌযানের ভাড়াতেও। এতে সরাসরি প্রভাব পড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যে। যদি তেলের দাম বাইরে থাকে, ট্রলারে তেল তো বেশি লাগবে, তাহলে ওই টাকাটা তো ওই মাসে বিক্রি আলাইব। যেসব পণ্য পরিবহনের মাধ্যমে বাজারে আসে সেগুলির দাম আরও বাড়বে বলে জানায় ব্যবসায়ীরা। মোহাম্মদপুর থেকে যারা মাল আনতো, পিকাপওয়ালারা দৌড়িয়ে আসে যে তেলের দাম বাড়ছে, আপনারা আমগুরে বস্তা প্রতি বাড়াই দিচ্ছি। বাজার পরিবহন বাড়া বাড়লেই বাজার বাড়বে অটোমেটিকভাবে। একলাফে তেলের দাম এত বাড়ানোর বিষয়ে অনেকটাই হতাশ সাধারণ মানুষ। মহিবুল কাদের, মাই টিভি, ঢাকা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার মানুষ হত্যা করে অযৌক্তিকভাবে তেল গ্যাস সার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের কষ্টের কোনো তোয়াক্কাই করে না, তারা পুলিশ আর প্রশাসন দিয়ে দেশ চালাতে চায়। সকালে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী কৃষক দলের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। কালকে মধ্যরাতে হঠাৎ করেই জ্বালানি তেলের দাম প্রায় 50 গুণ বাড়িয়ে দিয়েছে বন্ধুরা। এটা একটা ভয়ঙ্কর বিরূপ একটা প্রভাব ফেলবে সমগ্র দেশের অর্থনীতির উপরে। এটা সমগ্র মানুষকে, বাংলাদেশের মানুষকে এটা ক্ষতিগ্রস্ত করবে বন্ধুরা। বিশ্বব্যাপী অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সরকার নিরুপায় হয়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে দাম কমলে সরকার আবারও মূল্য সমন্বয় করবে। সরকারি বাসভবন থেকে দেয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। আর প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। রাকিব হাসানের রিপোর্ট। নিজ বাসভবনে আয়োজিত ব্রিফিংয়ে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণ জানিয়ে আন্তর্জাতিক বাজারে দাম কমলে তা সমন্বয় করার আশ্বাস দেন তিনি। বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে শেখ হাসিনা সরকার নিরুপায় হয়ে মূল্য বৃদ্ধি করেছে, মূল্য সমন্বয় করেছে। ভবিষ্যতে বিশ্ববাজারে দাম কমলে অভ্যন্তরীণ বাজারে দাম কমিয়ে সমন্বয় করা হবে। মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ নয় বিএনপি মূর্তিমান দানবের রূপ নিয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপি মূর্তিমান দানবের রূপ নিয়েছে, যারা হত্যা রাজনীতিতে হাতে ঘড়ি দিয়ে রাজনীতি শুরু করে তারাই দানব। প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। আগামী নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করতে হবে, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে আগস্টের কর্মসূচি হিসেবে ধানমন্ডি 32 নম্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে আওয়ামী মৎস্যজীবী লীগ। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সাময়িক কষ্ট দিলেও এতে নাগরিকদের অস্থির না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এফবিসিসিআই অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর অর্থনীতি ও বাণিজ্য ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে আলোচকরা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধুর অবদান ও দূরদর্শিতার কথা তুলে ধরেন। মিজানুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। শোকের মাসে বঙ্গবন্ধুর অর্থনীতি ও বাণিজ্য ভাবনা শীর্ষক সেমিনারের আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এখানে বিসিসিআই বিরাট ভূমিকা আছে। সেমিনারের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মানুষকে কষ্ট দিলেও এতে অস্থির হওয়ার কিছু নেই। এ সময় তিনি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতির পিতা বঙ্গবন্ধুর পরিকল্পনা ও ভাবনার কথা তুলে ধরেন। তেলের দাম, জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, আপনারা সবাই জানেন এই যে কষ্টটা মানুষের পড়বে কোনো সন্দেহ নেই। কখনো কখনো কোনো কষ্ট সামনের দিকে ভালো অবস্থায় নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হয়। সেমিনারের মূল প্রবন্ধে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান বলেন, দেশের বাণিজ্য প্রসারিত করতে রাষ্ট্রনির্ভরতা থেকে ব্যক্তিখাতের বিকাশ ঘটিয়েছেন বঙ্গবন্ধু। তার নেতৃত্বেই 4 বছরে মাথাপিছু আয় 3 গুণ বাড়ানো সম্ভব হয়েছিল। আমদানি নির্ভরতা কমাতে, শিল্প উৎপাদন বৃদ্ধি, কারণ তিনি মেড ইন বাংলাদেশে বিশ্বাস করতেন, সেই জন্য সক্রিয় উন্নয়নের জোর দিতেন এবং রপ্তানি বাড়ানোর দিকে নজর দিতেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, বাংলাদেশের রপ্তানি বাণিজ্য প্রসারে বড় ভূমিকা রেখেছেন বঙ্গবন্ধু। বিশেষ করে চিংড়ি আর চা, এটা কিন্তু বঙ্গবন্ধুর ডাইরেক্ট অবদান। রাশিয়ার সাথে বা আপনার পোল্যান্ডের সাথে যা বাটার, ওদেরকে তখন উনি ফোর্স করলেন কেন, তোমাকে শুধু আমি আমার জুট আর চামড়া দিব না, তোমাদেরকেও non-traditional item নিতে হবে। And that is how আমাদের export market, export basket টা তখন বাড়লো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন FBCCI এর সভাপতি জসীমউদ্দিন। ভাষা বৈষম্যের পাশাপাশি মিজানুর রহমান, মাই টিভি, ঢাকা।
আগামী সেপ্টেম্বর থেকে লোডশেডিং অর্ধেকে কমিয়ে আনার আশা করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দুপুরে বিদ্যুৎ ভবনে ব্যবসায়ীদের সঙ্গে এক সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এমনই আশা প্রকাশ করেন। বলেন, আগামী মাস থেকে বিদ্যুৎ বিভাগ অন্তত অর্ধেক লোডশেডিং থেকে বেরিয়ে আসবে। কে চায় মানুষকে ভুক্তভোগীর মধ্যে ফেলতে? কেউ চায় না, অবশ্যই চাবে না। সুতরাং আমরাও বুঝতে পারতেছি এইটা খুব সাময়িক, এবং আমি মনে করি সামনের মাস থেকে বিদ্যুৎ বিভাগ চিন্তা করতেছেন আস্তে আস্তে লোডশেড থেকে বেরিয়ে আসার জন্য। সো আমরাও মনে করতেছি এখন যেটা আমরা আসি আগের থেকে অনেক ভালো অবস্থা হবে। আগামী মাস থেকে আমার মনে হয় বিদ্যুৎ বিভাগ অন্তত অর্ধেকের কম লোডশেড থেকে বেরিয়ে আসবে। এবার শোকাবহ আগস্ট। স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরের মধ্যে জাতির পিতা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে যে সাফল্য দেখিয়েছিলেন তা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে। যেসব দেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের সঙ্গেও তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছেন, এমনকি পাকিস্তানের স্বীকৃতিও আদায় করতে সক্ষম হয়েছিলেন তিনি। মহিবুল কাদেরের রিপোর্ট। বজ্রকণ্ঠের অধিকারী বঙ্গবন্ধু ছিলেন সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা এক মহাপুরুষ। দীর্ঘ সংগ্রাম ও সাধনায় তিনি বাঙালির ইতিহাসের বরপুত্র হিসেবে মর্যাদা লাভ করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। 1949 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের সমর্থনে ছাত্র আন্দোলন গড়ে তোলেন তিনি। আন্দোলনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কারও করা হয়। বঙ্গবন্ধু বাঙালির মুক্তির সনদ ছয় দফা কর্মসূচি উপস্থাপন করেন। তার দূরদর্শী নেতৃত্বে ভয় পেয়ে তৎকালীন পাকিস্তানি জান্তারা সবসময় তটস্থ থাকতেন। 1971 সালের 7ই মার্চ তৎকালীন ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দেন। ওই ভাষণে তিনি বাঙালির স্বাধীনতার রুদ্ধ দুয়ার খুলে দেন। এরপর দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের পর বীর বাঙালি ছিনিয়ে আনে স্বাধীনতা। বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির পিতা। তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ট্রো বলেছিলেন, আমি হিমালয় দেখিনি, তবে আমি শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসে এই মানুষটি হিমালয়ের সমতুল্য, আর এভাবেই আমি হিমালয় দেখার অভিজ্ঞতা লাভ করেছি। কিন্তু সেই মহান নেতাকেও নির্মমভাবে হত্যা করে স্বাধীনতা বিরোধী চক্র। মহিবুল কাদের, মাই টিভি, ঢাকা। 5 থেকে 11 বছর বয়সী শিশুদেরকে 11 আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এরপরে কিছুদিন অপেক্ষা করে আবার 26 তারিখ থেকে পুরোদমে শিশুদের টিকা কার্যক্রম শুরু হবে। সকালে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি আরও জানান টিকা পাওয়া গেছে 15 লাখ। টিকা কার্যক্রম শুরু হবে 11 তারিখে বিআইসিসিতে, সেখানে একটি বর্ণাঢ্য আয়োজন হবে। অর্থাৎ 15 লক্ষ শিশুদেরকে আমরা টিকা দিতে পারব। অভিনব কায়দায় ট্রাকের তেলের সিলিন্ডারের মধ্যে ইয়াবা পাচারের সময় 1,90,000 পিস ইয়াবাসহ পাচার চক্রের 3 মাদক কারবারিকে রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। সকালে কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত জানান র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আলময়ীন। তিনি জানান চক্রটি টেকনাফ থেকে ইয়াবা রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিত। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি শহরে এলোপাতাড়ি গুলিতে 4 জন নিহত হয়েছে। হামলাকারীকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ। ডেটনের ঠিক উত্তরে ওহাইওর ছোট্ট একটি শহরে গোলাগুলির এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সন্দেহভাজন স্টিফেন মার্লো পলাতক রয়েছে। শহরের পুলিশ প্রধান জন পোর্টার মার্লোকে অতি উৎসাহী এবং সশস্ত্র ও বিপজ্জনক বলে উল্লেখ করেছেন। এফবিআই বলছে তার কেন্টাকি, ইন্ডিয়ানাপলিস এবং শিকাগোতে যাতায়াত রয়েছে। এসব শহরের যে কোনো একটিতে পালিয়ে থাকতে পারে সে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব দেশ গঠনে গেরিলার ভূমিকা পালন করেছেন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তার আত্মত্যাগ বিশ্বের সকল নারীর জন্য জীবন আদর্শ।
রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের। শুল্কমুক্ত রপ্তানি সুবিধা আরও বাড়ানোর প্রতিশ্রুতি। দ্বিপাক্ষিক বৈঠকে চার চুক্তি স্বাক্ষরিত। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সরকার বাস ভাড়া নিয়ন্ত্রণ করে না দিলেও তা মানা হচ্ছে না, অভিযোগ যাত্রীদের। দাম বৃদ্ধির প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। অযৌক্তিকভাবে তেল গ্যাস সারসহ নিত্যপণ্যের দাম বাড়িয়েছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। নিরুপায় হয়ে সিদ্ধান্ত করলেন ওবায়দুল কাদের। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে অস্থির হওয়ার কিছু নেই, মন্তব্য বাণিজ্যমন্ত্রীর। সেপ্টেম্বর থেকে লোডশেডিং অর্ধেকে নেমে আসবে, আশা জ্বালানি প্রতিমন্ত্রীর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbangla এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla facebook.com/mytvbangla। রাত 9:30 রয়েছে পরের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উমেশ সাবরিনা। আল্লাহ হাফেজ।